আমি গেছি ছাদ থেকে ধম কাটছে, আমি নিজে দেখেছি, আমি লোকজনকে ঠান্ডা করে বাড়ির বাইরে যেন না যায়, দয়া করে আমাকে যেন আবার ফিরে কলকাতা থেকে আসতে না। আমি এটা আপিল করছি আপনাকে, মনো ধমক শুরু করুন। আপনি তো পড়াশোনা করে পুলিশ হয়েছেন, সরকার টাকা দেয়, আপনার তো কিছু বাধ্যবাধকতা আছে শাসক দলের, কিন্তু তার বাইরেও তো আপনি যার ঘুষ আছে সেই তো মানুষ। ঠিক আছে, আমি ট্রাস্ট করে গেলাম, আর আপনি একটা সেন্ট্রাল পুলিশের আমাকে ডাইরেক্ট ওদের যেন না বলতে একটা ডিওটি লাগাও। আপনি ওখানে ওই মন্দিরের সামনে আমার থাকা অবস্থাতে পার্টি অফিসের ছাদ থেকে হুমকি চুমকি দিচ্ছে, আমি নিজে চোখে দেখেছি, আমি সামলে দিয়েছি, 1000-এর বেশি লোক ছিল, আমার কাজ আগুন লাগানো নয়, আগুন নেবানো।